আমাদের এই যে বইমেলা এই সম্পর্কে আপনার কি অভিমত এবং আপনি বইটা কখন বলা শুরু করবেন? না, আমাদের যেটা বক্তব্য সেটা হলো যে এখন যে যুগ আসছে তাতে বইয়ের প্রতি কি মানুষের আকর্ষণ এরকম ডিজিটাল যুগে? হ্যাঁ, এটা না, এটা তো খুবই স্বাভাবিক যে এখন এখন এই নানা রকম গ্যাজেট বেড়ে গেছে, যে কারণে বাচ্চারা সবাই গ্যাজেট নিয়ে ব্যস্ত, নানা রকম তাই না, এসব নিয়ে ব্যস্ত, বই পড়ার দিকে একটু মনোযোগ কমে যাচ্ছে। সেই কারণে এখন বইমেলা হওয়াটা খুবই জরুরি, তাই না? বইমেলা তো আসলে বইয়ের তো বিকল্প নাই। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে বই পড়তে হলে তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে বই পড়তে হবে, বই পড়তে হবে, বই পড়তে হবে। তো আমাদের আসলে আমাদেরকে আরও সচেতন হতে হবে, গার্জেনরা একটু খেয়াল করবেন যাতে বাচ্চারা বই না পড়লে কিন্তু আমাদের মেমোরি বাড়বে না, ব্রেনের মেমোরি কিন্তু বাড়তে হবে। যে কোনো ক্রিয়েটিভ রাইটিংয়ে গেলে কিংবা আমরা যারা ছবি আঁকি, কার্টুন আঁকি, আমাদের কিন্তু মেমোরি লাগে, মানে ইন্টেলেকচুয়াল মেমোরি দরকার, বই না পড়লে তো পারবে না। কাজে আমি আশা করবো এটা জায়গাটা খুব সুন্দর, আমি আসলে প্রথম আসলাম এখানে, সুন্দর একটা মেলা হচ্ছে, খুবই একটা মানে মজার একটা পরিবেশ, বাচ্চারা আই থিঙ্ক মজা পাবে। না, এখন বাংলা একাডেমির বইমেলার বাইরে এই ধরনের বইমেলাগুলির গুরুত্ব কী? হ্যাঁ হ্যাঁ, গুরুত্ব যেমন একসময় একটা বর্ষার মেলা হতো, বর্ষার বইমেলা হতো, তারপরে এরকম নানা রকম সায়েন্স ফিকশন মেলা হতো, এখন এই একটা মেলা হচ্ছে, এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ আছে, আমার আরও বেশি হওয়া উচিত। বই পড়ার থেকে যে বিমুখ হওয়া বাচ্চাদের, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এটা তো অবশ্যই, কীভাবে আপনি চ্যালেঞ্জ এটাকে ওভারকাম করতে হবে? এই যে একটা নিয়ম আছে যে আপনি যদি 21টা বই পড়েন 6 মাসের ভিতরে তাহলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এটা একটা ম্যাথমেটিক্স আছে, আমাদেরকে ওই জিনিসগুলির মধ্যে যেতে হবে। আর লেখার ক্ষেত্রে লেখকদের বা লেখক হলে আপনি প্রকাশক তাদের কী ধরনের, আপনার লেখক হলে বই পড়তে হবে, আর প্রকাশকের দায়িত্ব হচ্ছে, প্রকাশকের দায়িত্ব কিন্তু একটা বড় দায়িত্ব যে রাইটার ফাইন্ড আউট করা, কে ভালো লেখে এটা কিন্তু প্রকাশকেরও দায়িত্ব, তাকে বুঝতে হবে। কারণ অনেক অনেকে অনেক নতুন লেখক ক্লেম করে যে সে বই লিখছে কিন্তু প্রকাশকরা গুরুত্ব দিচ্ছে না, প্রকাশকরা পুরেই লিখছে না, কিন্তু প্রকাশকদের একটা সবচেয়ে বেশিরভাগ বড়ো বড়ো প্রকাশক তাদের একটা কমিটি থাকে, 5 জনের একটা কমিটি থাকে রাইটাররা, তারা একটা সিলেকশন করে, তারা বই তৈরি দেখে একটা সিলেকশন করে, হ্যাঁ এই বইটা আমরা প্রকাশ করতে পারি। আজ প্রকাশকেরও দায়িত্ব শুধু বই বিক্রি না, একজন ভালো লেখককে ফাইন্ড আউট করা, আমরা সেটাই তাদের কাছে আসি। এখন এখন বাংলাদেশে বইয়ের মান নিয়ে আপনি কী বলবেন? যেগুলি একেবারে কলে বই আসলে কি, বই তো সবাই লিখতে পারে, তাই না? লেখার রাইট স্বাধীনতা সবারই আছে, আপনি খারাপ খারাপ ভালো এই যাতে পরে হবে, কোনটা টিকে থাকবে সেই ব্যাপারটা পরে হবে, কিন্তু আগে লিখতে তো বাধা নেই, যে কেউ লিখতে পারে, কোনো সমস্যা নেই। আমি মনে করি সবাই লেখার রাইট আছে, একটা কথা আছে না যে বাজে লেখক খারাপ লেখক বলে কথা না, লিখতে সবাই পারে, এখন যেটা ভালো লেখা সেটাই টিকে থাকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আজ লেখার রাইট সবারই কিন্তু আছে। বাট বইয়ের যে কভার, মানুষ বেসিক্যালি একটা ক্রিয়েটিভ প্রাণী, তাই না, সৃজনশীল একটা প্রাণী, মানুষ ছবি আঁকবে, লিখবে, গান গাইবে, সবই করবে, আর যেটা ভালো সেটাই টিকে থাকবে, তাই না, বিষয়টা ওটিকে। বইয়ের কভার এবং ইয়ের সম্পর্কে মানে আন্তর্জাতিক মানের সাথে আমাদের দেশে, আমরা একসময় ভাবতাম, আমার মনে আছে 72-73 থেকে ইন্ডিয়া থেকে যখন বই আসতো আমরা ভাবতাম যে ইন্ডিয়ান বই বেস্ট প্রোডাকশনের দিক থেকে, কিন্তু এখন তো আমরা বেস্ট, কিন্তু আমাদের প্রোডাকশন অনেক সুন্দর, আর আমাদের কভার আর্টিস্টরা অনেক ভালো, অনেক ম্যাচিউর হয়েছে আর্টিস্টরা, তারা এখন যে ওয়াকাম ইউজ করে, ড্রয়িংয়ে নানা রকম ইনস্ট্রুমেন্ট আছে, এগুলিও চলে আসছে দেশে, কাজে কভার নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কভার এখন অনেক ভালো হচ্ছে, আর্টিস্টও ভালো, টেকনোলজিও চলে আসছে, কাজে সমস্যা তো নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার একটু বলেন আপনারা কী উদ্দেশ্যে এই ফিউচার ওয়ার্ল্ডে এই ধরনের বইমেলার আয়োজন করেছেন? এটার মূল কারণ হচ্ছে যে বাচ্চারা যাতে এডুকেশনাল দিক থেকে এবং কালচারাল দিক থেকে কানেক্ট হতে পারে, এটার জন্য যা এখন ওরা সম্পূর্ণভাবে ভিডিও গেমস বা অন্যান্য মাধ্যমের কাছে বেশি ঝুঁকে পড়ছে, তো আমাদের ইচ্ছা যে ওরা যাতে বইয়ের দিকে ওদের মনোযোগ বাড়ে এবং বইয়ের প্রতি ওরা অ্যাট্রাক্টেড হয়, সেটার জন্যে আমাদের এইটা করা। ধন্যবাদ। দেখছেন যে ফিউচার ওয়ার্ল্ড এখানে একটা স্টল আছে, কথা প্রকাশ ফিউচার ওয়ার্ল্ড বুক ফেয়ার, ভালো ভালো ছবি তুমি কোন ক্লাসে পড়ো?
নাম কি তোমার? সাবিন হোসেন। তুমি এখানে কি জন্য এসেছো? বই কিনবে। বই পড়তে পারো তুমি? দেখছেন যে এটা ফিউচার ওয়ার্ল্ড, যেমন ফিউচার পথ মেলে বুকশে ফিউচার ওয়ার্ল্ড আপনারা কোন প্রকাশনী? আপনাদের নাম কি? আমাদের প্রকাশনীর নাম হচ্ছে দু প্রকাশন। জি, আপনাদের এখানে কি কি বই? আমাদের এখানে শিশুতোষ, গল্প, উপন্যাস, রাজনীতি, ইতিহাস আর বিজ্ঞান, এই ধরনের বই আছে। অনুবাদের বই আছে। বাচ্চাদের বই বেশি আছে এখানে? এই মেলা সম্বন্ধে আপনাদের কি মতামত? এই ধরনের মেলা আয়োজন সম্পর্কে আসলে আমি কিভাবে বলতে পারছি না, আমাদের যে কথা বলবো এখানে। আপনারা এই যে প্রমোটিং বাংলাদেশ, এই স্টলটা কিসের স্টল? জি, আচ্ছা, আপনাদের এখানে কি কি বই আছে? মানে আমরা আপনার বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবগুলো পাঠ নিয়েই বই করেছি। যেমন সুন্দরবন নিয়ে আছে, মসজিদ নিয়ে আছে, চার্চ নিয়ে আছে, ট্রাভেল নিয়ে আছে, আপনার ফেস্টিভ্যাল নিয়ে আছে। তারপরে আমরা একাত্তরের উপর বই করেছি, একুশের উপর বই করেছি, সৈয়দ ওয়ালিউল্লাহর উপর বই করেছি। সব ধরনের বই আছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। আপনাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সম্পর্কে জানানো, বাংলাদেশকে প্রমোট করা। আমরা প্রমোটিং বাংলাদেশ নিয়েই 24 বছর ধরে কাজ করছি। আচ্ছা, তো ওই ক্ষেত্রে আপনাদের এই মেলা সম্বন্ধে আপনার এই বক্তব্য কি? বিশেষ করে এটা তো একটা বাচ্চাদের পার্ক, হ্যাঁ,
ওখানে এই ধরনের আমাদের মেলায় পার্টিসিপেট করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানে বাচ্চাদেরকে নিজের দেশ সম্পর্কে আসলে জানা উচিত। ব্যবসায় আমরা পার্টিসিপেট করেছি যে আমাদের আমরা যে প্রমোটিং বাংলাদেশ নিয়ে কাজ করছি, এটা আসলে আমরা এই ক্যাম্পেইনটা আমরা সমগ্র বাংলাদেশেই করতে চাই এবং সবাই আসলে জানুক আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো অনেক কিছুই আছে, বই হতে পারে বাংলাদেশকে তুলে ধরার মতো একটা জিনিস। ধন্যবাদ। আপনি বইমেলাটা দেখলেন, আপনাদের অনেক ধন্যবাদ।